আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিধর্মী মহিলার ইসলাম গ্রহণের বিষয়কর একটি ঘটনা। এছাড়াও এই ভিডিও থেকে আরও জানতে পারবেন বাদশাহ হারুনুর রশিদের বিখ্যাত একটি ঘটনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার একটি স্কুলে ছোট্ট বাচ্চাদের ক্লাস নিচ্ছিলেন এক বিধর্মী ম্যাডাম। ক্লাসের এক বিরতিতে ম্যাডাম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? সবাই এক এক করে বলতে লাগলো, আমরা পাইলট হব, চাঁদের দেশে যাব। কেউ কেউ বলল, ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ইত্যাদি হতে চাই। অতঃপর ম্যাডাম লক্ষ্য করলেন ছোট একটি ছেলে, সে কিছুই বলছে না। ছেলেটিকে প্রশ্ন করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলল, আমি বড় হয়ে সাহাবি হতে চাই। ম্যাডাম থমকে গেলেন, মনে মনে ভাবলেন, সাহাবি এটা আবার কি? ম্যাডাম ক্লাস শেষ হওয়ার পরেই সেই ছেলেটির মাকে কল করলেন। ছেলেটির মাকে বললেন, আপনার ছেলে বড় হয়ে সাহাবি হতে চায়, এখন আমি জানতে চাচ্ছি সাহাবি মানে কি। ছেলেটির মা বলল, এভাবে তো আমি আপনাকে সাহাবি চেনাতে পারবো না, আপনি যদি বাসায় আসেন আমি তাহলে বুঝিয়ে দিতে পারি। অমূল্য হেদায়াত যেন সেই বিধর্মী ম্যাডামকে ডাকছে। পরদিন ম্যাডাম সেই ছেলেটির বাসায় গেলেন। ছেলেটির মা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন, সবকিছুই খুলে বললেন। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় পৃথিবী আলোকিত হলো, নারীরা সম্মানিত হলেন, ধনী গরিব সমান হলো ইত্যাদি স্বর্ণালী যুগের কথা তিনি খুলে বললেন, তুলে ধরলেন সাহাবিদের জীবন চলার পাথেও। বিশিষ্ট চার সাহাবির জীবন কাহিনীও বললেন, ইসলামের মহত্ত্ব তুলে ধরলেন, আল কোরআনের বাণী বললেন। ম্যাডাম সাহাবির পরিচয় জানতে এসে সত্য ধর্ম ইসলামের পরিচয় জানল। ছেলেটির মাকে বললেন, আমি কিছু ইসলামী বই নিতে চাই। ছেলেটির মা ইংরেজি অনুবাদের একটি আল কোরআন আর কিছু ইসলামী বই তাকে দিলেন। বইগুলো পড়ে সেই ম্যাডাম কিছুদিন পর ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ, একজন মুসলিম মা এমনই হওয়া চাই, নিজ সন্তানকে রূপকথার রাজ্যের পরিদের কাল্পনিক কাহিনী না বলে ইসলামের কথা বলুন, যার ফলে এই ছোট্ট শিশুটির মাধ্যমেই একজন বিধর্মী ম্যাডাম ইসলামের ছায়াতলে নিজেকে আলোকিত করলেন। এবার আসছি দ্বিতীয় গল্পে। শফিক বলখি কর্তৃক বাদশাহ হারুনুর রশিদের একটি উপদেশ। বর্ণিত আছে, একদা শফিক বলখি বাদশাহ হারুনুর রশিদের দরবারে প্রবেশ করলে বাদশাহ তাকে বললেন, আপনি কি শফিক জাহেদ, অর্থাৎ দুনিয়া বিরাগী শফিক? তখন তিনি বললেন, আমি শফিক তবে জাহেদ নই। বাদশাহ তাকে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আপনাকে আবু বকর সিদ্দিকীর আসনে আসীন করেছেন, অতএব তিনি আপনার থেকে অনুরূপ সত্যবাদিতা কামনা করেন। তিনি আপনাকে সত্য মিথ্যার পার্থক্যকারী ওমর ইবনুল খাত্তাবের মসনদ দান করেছেন, তাই তিনি আপনাকে তার মতো সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে দেখতে চান। তিনি আপনাকে ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু এর আসনে আসীন করেছেন, অতএব তিনি আপনার থেকে তার মতো লজ্জাশীলতা এবং দানশীলতা প্রত্যাশা করেন। তিনি আপনাকে বিজ্ঞ আলী ইবনু আবু তালেবের সিংহাসনে আরোহণ করিয়েছেন, অতএব তিনি আপনার কাছ থেকে তার মতো জ্ঞান ও লোকেদের প্রতি ন্যায় বিচার কামনা করেন, যেমন তার থেকেও কামনা করেছিলেন। বাদশাহ বললেন, আপনি আরো কিছু উপদেশ দান করুন। তখন শফিক বললেন, হ্যাঁ অবশ্যই উপদেশ দেব, জেনে রাখুন আল্লাহ তাআলা জাহান্নাম নামক একটি ঘর নির্মাণ করেছেন এবং আপনাকে সে ঘরের দারোয়ান বা রক্ষক নিযুক্ত করে তিনটি জিনিস দান করেছেন। অতঃপর তিনি নির্দেশ দিয়েছেন যাতে আপনি আল্লাহর শ্রেষ্ঠ জীবকে এর থেকে রক্ষা করেন, অতএব যে কোনো অভাবী আপনার নিকট আসলে তাকে বঞ্চিত করবেন না। কোনো ব্যক্তি তার প্রতিপালক আল্লাহর নির্দেশ অমান্য করে তাকে শিক্ষা দিবেন, কোনো ব্যক্তি অন্যায়ভাবে কিছু করলে তাকে এর প্রতিদান দেবেন। আপনি যদি এই নির্দেশাবলী বাস্তবায়ন না করেন তাহলে আপনি হবেন জাহান্নামীদের সর্দার।
সরকার এবং অধপতিদের সর্বাগ্রে অবস্থান করবেন। খলিফা হারুন রশিদ বললেন, আরো উপদেশ দিন আমায়। তখন তিনি বললেন, আপনার দৃষ্টান্ত পানির ঝর্ণার মতো, আর পৃথিবীতে আলেমগণ হলেন ছোট ছোট নদী তুল্য। যদি ঝর্ণার পানি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে তাহলে নদীর ঘোলাটে অস্বচ্ছ পানি তার কোনো ক্ষতি করতে পারে না। পক্ষান্তরে ঝর্ণার পানি যদি অপরিষ্কার হয় তাহলে নদীর স্রোত এবং পরিষ্কার পানি দ্বারা কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আমাদের এই গল্প দুটি থেকে সঠিক শিক্ষা দান করুন। এবার আসছে তৃতীয় গল্পে, একজন কৃষকের আত্মবিশ্বাস। একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনটন দূর করতে না পেরে সালাত আদায়কালে আল্লাহর কাছে অতি বিনীতভাবে কিছু ধন দৌলত তার উনুনের কাছে পাবার আবেদন নিবেদন করলেন। একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙলটি একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে তখন তা বের করার সময় শিকড় খুঁড়তে গিয়ে একটি কলস দেখতে পেলেন। কলসের মুখ ঢাকনা দিয়ে বাঁধা ছিল। ঢাকনা খুললে সে কলস ভরা ধন দৌলত দেখতে পেলেন। এতে সে অত্যন্ত আনন্দিত এবং খুশি হল। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই তার মনে পড়ে গেল, সে ধন দৌলত পেতে চেয়েছিল তার উনুনের কাছে, কিন্তু এখানে তো নয়। তাই সে ভাবল, আল্লাহ পাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন। এ কারণে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে যায়। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি খুলে বলে। স্ত্রী তখন তাকে ওই ধন দৌলত আনতে অনুরোধ করলে সে কিছুতেই সে ধন দৌলত গুলো আনতে রাজি হল না। তার বিশ্বাস, আল্লাহ তাকে ধন দৌলত দিলে তার উনুনের কাছেই দিবেন। স্ত্রী তাকে অনেকভাবে বুঝালেন। তাকে রাজি করাতে না পেরে তার এক প্রতিবেশীকে খবর বলে এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দিলেন। প্রতিবেশী লোকটি উৎসাহে বুক ভেদে কোদাল হাতে নিয়ে নির্দিষ্ট স্থানে ছুটে যায়। অল্প মেহনতে সে কলসটি দেখতে পেল, কিন্তু কি আশ্চর্য, কলসেতে কোনো ধন সম্পদ কিছুই নেই। তাই লোকটি বেশ রাগ করলেন। সে মনে করল কৃষকের স্ত্রী তার সাথে মিথ্যে বলেছে। তাই এর প্রতিদান দেওয়ার জন্য কলসের মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে তার বাড়িতে নিয়ে এলো। উদ্দেশ্য, রাতের আধারে সে কলসটি কৃষকের উনুনের কাছে রেখে মুখটি খুলে দিবে, যাতে করে কৃষকের স্ত্রীর তার নিজের ভুল বুঝতে পারে। রাত ভোর হল, কৃষকের স্ত্রী রন্ধন কাজে গেলেন। আশ্চর্য হয়ে দেখলেন উনুনের চারপাশে অনেক ধন দৌলত রয়েছে। সে তার স্বামীকে ডেকে আনল। স্বামী বলল, আমার মনে এই বিশ্বাস ছিল, আল্লাহ পাক আমাকে ধন দৌলত দিলে আমার উনুনের কাছেই দিবেন। আমি আল্লাহর কাছে সে প্রার্থনাই করেছিলাম। স্ত্রী স্বামীকে অযথা জোর করার জন্য তার নিকট ক্ষমা চাইলেন। এখন থেকে পরম সুখে স্বামী ও স্ত্রী দিন কাটাতে লাগলেন। এবার আসছে পরবর্তী গল্পে। একদিন এক রাজা তার উজিরকে বললেন, আচ্ছা বলো তো দেখি, দুনিয়াতে অধিকাংশ মানুষ অসুখী কেন? এই যে দেখো, আমার কর্তৃত্বে এত বড় রাজ্য, কোনো কিছুর অভাব নেই আমার, তবুও কেমন জানি আমি মনের দিক দিয়ে শান্তি পাই না, সবকিছুতে কেন আমার অশান্ত লাগে। উজির কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আমি আপনাকে একটি উপদেশ দিতে পারি, যেটি হলো একটি কাজ করতে হবে, খুবই ছোট্ট একটি কাজ। রাজা বললেন, কি কাজ? উজির বললেন, আপনি একটি থালাতে 99 খানা স্বর্ণমুদ্রা রাখুন, আর থালাটির উপর লিখে দিন 100 স্বর্ণমুদ্রা। এরপর রাতের দিকে সেটা আপনার খাদেমের ঘরের সামনে রেখে দিয়ে আসুন। উজির নির্দেশনা মতে রাজা সবকিছুই করলেন। রাতে সেই খাদেম বের হল এবং দেখতে পেল একটি থলে পড়ে আছে। সে ওই থলেটি ঘরে নিয়ে যায়, 99টি চকচকে স্বর্ণমুদ্রা দেখতে পেল। এরপর লক্ষ্য করল সেই থলেতে রাখা আছে 100 স্বর্ণমুদ্রা। একটি মাত্র স্বর্ণমুদ্রা না পেয়ে বেচারা ঘরের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুলল এবং ওই একটিমাত্র স্বর্ণমুদ্রাটি খুঁজে বের করার জন্য সবাইকে কাজে লাগিয়ে দিল। সারা রাত চলল খোঁজাখুঁজির কাজ, কিন্তু তা পাওয়া গেল না। এদিকে রাজা ও উজির আড়াল থেকে সবকিছু দেখছিলেন। সকালে সে খাদেম যখন রাজদরবারে আসলেন, রাজা দেখলেন খাদেমের চেহারা খুবই মলিন, কোনো বিরাট কিছু হারিয়ে যাওয়ার দুঃখে জর্জরিত রয়েছে তার মন। এবার উজির রাজাকে বললেন,
রাজামশাই, ওই একের জন্যই আমরা এত অসুখী। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তা হলো 99টি স্বর্ণ মুদ্রার মতো, আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না, শুকরিয়া আদায় করি না। কি পেয়েছি আল্লাহ কত দিয়েছেন সেই হিসাব আমরা ততটুকুই করি না, যতটুকু না পাওয়া বা মনের আশা অপূরণের হিসাবটুকুই করি। ওই অপূর্ণতার দিকে মনোনিবেশটা আমরা এত কঠিনভাবে করে ফেলি যে পাওয়ার হিসাবটুকু আর মনেই থাকে না, যার কারণে সব দিক দিয়ে বারবার অপূর্ণতাই চোখে পড়ে। রাজামশাই, আমরা যদি আল্লাহ পাকের দেওয়া অসংখ্য নেয়ামত নিয়ে একটু মনোযোগ দেই তাহলে অশান্তির ছোঁয়া আমাদের স্পর্শ করবে না। তখন বারবার মনে হবে আল্লাহ পাক তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়ে ফেলেছেন। আপনি একটি বার বিশ্বাস করুন আপনি অনেক ভালো আছেন, তাহলেই দেখবেন আপনি সত্যি অনেক ভালো আছেন। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।